नमस्कार बन्धुरा, आमी साबिर, आपनारा देखछेन बांगलार कृषि पद्धति यूट्यूब चैनल। तो आजकेर भिडियोटा आबार निये चले एसेछि पटलेर ओपर। तो आजके आमरा बोलबो पटलेर दुटो पद्धति, माटीते चाष एवं माचाते चाष, कोनटाय बेशी लाभ, कोनटाय कम लाभ, कोनटा किभाबे करले कोन समय बेशी लाभ करा जाय एवं कोनटाय माने टाइम कतटा बेशी, सेई विषय निये आजके आलोचना करब। तो प्रथमे जे विषयटा मेन सेटा होच्छे जमी। तो जमी माटिर पटले जे जमी दरकार सेटा होच्छे माटिर पटले जमी दरकार, माने सब रकमेर जमीतेई माटिर पटल करा जाय, लाटा जमीतेओ करा जाय एबं उँचु जमीतेओ करा जाय, बाली माटि, दुआसला माटि, एठल माटि, सब माटितेई पटल करा जाय। आर माचाते जदि बोली ताहले माचाते तो दुआसला माटी और एठल माटी एवं उँचू जमी हमले माचार पटलटा भालो है, कारण बर्षाकाले बर्षार भय थाके। और माटिर पटल बेशी मेयादी है ना, माटिर पटल मोटामोटी चार मासेर फसल, चार मासेर एकटी सब्जी। सेखाने आपनी गाछटा लागाबेन ओई भाद्र आशीन मासे, माटिर पटलेर गाछ जमीते जमी तैरी करे जमीते गाछटा लागिए दिलेन। तारपर শীতকালে তো মানে দু মাস যে দু মাস পেল সেই দু মাসে গাছটা অল্প বেড়েলো, তারপর শীতকালে গাছটা হালকা হালকা বড় হবে, যখনই হালকা গরম পড়বে মানে ফাল্গুন মাসের প্রথম দিক থেকে তখনই ফলন দিতে শুরু করবে। আর সেই সময় পটলের দাম তো অনেকটাই বেশি থাকে, তখন পটলটা কোথা থেকে উঠছে, মাটি থেকে উঠছে না মাচা থেকে উঠছে সেটা দেখে না মানুষ, সেটা দেখে মানে পটলটা। সেই সময় পটলের চাহিদা খুব থাকে, তাই মাটির পটলটাও সেই সময় 50 টাকার উপরে দাম যায়। তো সেই ক্ষেত্রে আপনাদের হয়তো আমার আগের ভিডিওটা দেখলে জানতে পারবেন যে কোন সময় পটলের দাম কিভাবে আমরা পেয়েছিলাম। তো এই ভিডিওতে আবার বলে দিচ্ছি, ফাল্গুন মাসে পটলের দাম যদি 50 টাকা থাকে, আপনার মাটির পদ্ধতিতে পটল উঠবে আপনার ওই সেই একই পরিমাণ পটল উঠবে। যদি এক বিঘা জমিতে করেন তো মাসিক পটল উঠবে 4 থেকে 5 কুইন্টাল। তো মাসিক 4 থেকে 5 কুইন্টাল পটলের দাম যদি 50 টাকা হয়, 50 × 5 = 25,000 টাকা। তো এক মাসে 25,000 টাকা, তারপরের মাসেও দামটা মোটামুটি ওইরকমই থাকে। তো টোটালি বলে যাচ্ছি পটলটি, মাটির পটল মোটামুটি 4 মাস একবারে সলিড পাবেন, তারপরে বর্ষাকাল পড়ে গেলে মাটির পটলের ফলনটা কমে যায় বা গাছ মরে যায়, সেই কারণে মাটির পটল 4 মাসই ধরা হয়। তো 4 মাসে আপনি জমি মাটির পটল থেকে ইনকাম করতে পারবেন মোটামুটি 1 লাখ টাকার উপর। আর যদি খরচার কথা বলি তাহলে খরচা হবে মোটামুটি 20,000 টাকা। তো সেখানে আপনি 4 মাসে 1 লাখ টাকা ইনকাম, 80,000 টাকা ইনকাম করতে পারবেন 1 বিঘা জমি থেকে। এবার আসি মাচা পদ্ধতিতে। মাচাতে তো বলেছি, সে মাচা পদ্ধতি তো আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি, আবার বলে দিচ্ছি, মাচা পদ্ধতিতে আপনি গাছ লাগাবেন, জমি তৈরি করে গাছ লাগাবেন, ওই ভাদ্র আশ্বিন মাসের দিকে গাছ লাগিয়ে দিলেন, দু মাস যেই হালকা উষ্ণ পেল সে তার মধ্যে গাছটা অল্প বেরোলো, এবং শীতকালে গাছ সেভাবে বেশি বৃদ্ধি পায় না, তো শীতকালে গাছটা কম বৃদ্ধি পাবে। শীতকালের মধ্যে আপনি মাচাটা দিয়ে দিবেন, এবং গ্রীষ্মকাল যখনই পড়বে, যখন হালকা হালকা গরম পড়বে তখনই আপনার গাছ বেশি বৃদ্ধি পেতে শুরু করবে, এবং তখনই আপনি গাছগুলো মাচায় তুলে দেবেন। তো আপনি যদি ফাল্গুন মাসেই তুলতে পারেন, তো ফাল্গুন মাসে আপনি 1 বিঘা জমি থেকে যদি ধরি, 1 বিঘা জমিতে আপনার ওখানেও মোটামুটি 3 থেকে 4 কুইন্টাল প্রথম মাসে মাচা থেকে পটল পাবেনই। সেক্ষেত্রে যদি মাচা যে সেক্ষেত্রে যদি মাটির কথা বলি, তো মাটিতে এর থেকে একটু উৎপাদন ক্ষমতাটা প্রথমে বেশি থাকে মাচার থেকে। তো প্রথম মাসে আপনি 3 থেকে 4 কুইন্টাল পটল পেলেন, তারপরের মাসে তো বলেছি তারপরের মাসে পটল আরও বাড়বে, এবং আপনার মাচাতে মাচা পদ্ধতিতে পটলটা আপনি পাবেন মোটামুটি 9 মাসেরও বেশি। তো এবং আপনার গাছ যদি বাঁচিয়ে রাখতে পারেন তারপরের বছরও আপনার পটল পাবেন। তো আপনি মাচা পদ্ধতিতে চাষ করলে আপনি মাচা পদ্ধতি থেকে 1 বিঘা জমির ওপর 2 লাখ টাকার ওপর ইনকাম করতে পারবেন। এবং যদি খরচের কথা বলি, তো আপনার খরচ টোটালি খরচটা আসবে মোটামুটি মাচা দিতে মাচা এবং জমি তৈরি করতে 30,000 টাকা, এবং বাকি খরচা যেমন জমিতে সেচ দেওয়া, সার দেওয়া, বীজ দেওয়া, লেবার দেওয়া, তো সেই জন্য আরও 20,000 টাকা যদি ধরি, তো 50,000 টাকা।
আর আপনার যদি 2 লাখ টাকার বিক্রি হয় তো সেখানে আপনি 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে মাচা পদ্ধতিতে। তো এখানে দেখতে পারলেন মাচা পদ্ধতিতে আপনি 1.5 লাখ টাকা বার্ষিক ইনকাম করতে পারলেন এবং মাটিতে যে পটলটা হয় সেটাতে আপনি মানে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করতে পারবেন। সেটা হচ্ছে 4 মাসে আর এটা হচ্ছে 9 মাসে। থোড়ি 4 মাস বলা ভুল, এখানে জমিটা আপনার মোটামুটি মাটিতেই দেখি 4 মাস ফলন পাবেন এবং আপনার জমিতে প্রথম থেকে শেষ পর্যন্ত মোটামুটি 7 মাস মতো জমিতে আপনার মানে জমিটা গ্যাপ হয়ে থাকবে। 3 মাস কোনো ফটল 3 মাস কোনো পটল হবে না, 3 মাস গাছ মানুষ হতে সময় লাগবে, তারপর থেকে আপনি 4 মাস ফসল পাবেন। আর এটা যদি ধরি এটা হচ্ছে 3 মাস আপনি ফসল পাবেন না, তারপর থেকে আপনি 9 মাস ফসল পাবেন। এবং আপনার যদি গাছ জীবিত রাখতে পারেন তাহলে তার বছরও আপনি মাচার খরচাটা বেঁচে গেলেন, তারপর সাহার বিষের খরচা এবং লেবারের খরচাটা দিলেই আপনি প্রথম বছরের থেকেও দ্বিগুণ পরিমাণে পটল পাবেন প্রথমের দিকে, তারপরে আপনার আরও বাড়বে। এবং গাছ যদি রাখতে পারেন, গাছের অনেক কিছু সমস্যা আছে সেটা পরের ভিডিওতে বলবো। এই ভিডিওতে আমরা এটাই বলছি যদি আপনার জমি নিচু এলাকায় হয় তাহলে আপনার ক্ষেত্রে মাটিতে পটলটা করাটাই ভালো, আর আপনার যদি জমি মিডিয়াম উঁচু বা উঁচু জমি বা এঠল মাটি মানে জমি মাটি যদি ভালো হয় তাহলে আপনি মাচা পদ্ধতিতে করুন। মাচা পদ্ধতিতে আপনার লাভটা বেশি হবে এবং দীর্ঘমেয়াদি, আর এটা আপনার মাটিটা হচ্ছে কম মেয়াদি, তো কম মেয়াদি কিন্তু লাভটা আছে। আপনি পটলটা মানে ল্যাটা জমি হলে আপনি পটলটা লাগিয়ে গাছ মরে গেল সেই সময় তারপরে আপনি ধান লাগিয়ে দিলেন বা অন্য যে সময় সবজি থাকে সেই সবজিগুলো লাগিয়ে দিয়ে ডবল মানে চাষ করতে পারবেন। আর এটাতে জমি আর মাচা পদ্ধতিতে আপনার বছরে একটাই চাষ হবে। তো যদি আপনার ক্ষেত্রে কোনটা ভালো সেটা আপনার ব্যাপার। আমার ক্ষেত্রে আমি যে পদ্ধতিতে চাষ করি সেটা হচ্ছে মাচা পদ্ধতিতে, কারণ আমি জমিতে একটাই ফসল করি সেটা হচ্ছে পটল, এবং অন্য জমিতে অন্য ফসল করি। যে জমিতে পটলের চাষ করি সেটা পটলেরই চাষ করি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করে আরও বন্ধুদের আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিবেন। তো নমস্কার।